সিডলেস লেবু বা বীজবিহীন লেবু এই লেবুটি ক্রেতা এবং কৃষক পর্যায়ে আসার পর থেকেই জনপ্রিয়তা পেয়েছে তার কারণ হচ্ছে ফাল্গুন চৈত্রে আমরা সাধারণত অন্য জাতের লেবু বাজারে দেখতে পাই না ঠিক সেই সময়ে মূল সিজন চলে হচ্ছে সিডলেস লেবুর ক্ষেত্রে এছাড়া সারা বছরই তো লেবু গাছে থাকেই এবং ক্রেতা পর্যায়ে জনপ্রিয়তা পেয়েছে কারণ লেবুর ভেতরে বীজ নেই একটা সুবিধা আছে খাবারের ক্ষেত্রে সেজন্যে আমরা সুবিধার কথা তো শুনলাম কিন্তু কৃষক ভাইয়ের আসলে লাভবান হতে গেলে যে বিষয়গুলো থাকে চাষাবাদের ক্ষেত্রে কোনো সুবিধা আছে কিনা তারপর কেমন খরচ হয় এই বিষয়গুলো জানাটা তো খুব গুরুত্বপূর্ণ এই জন্যই আমাদের এখানে আসা আর আজকের কৃষক হচ্ছেন আমাদের সারোয়ার সাহেব থাকুন আমাদের সাথে দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমি খুব ভালো আছি আমরা শুনেছি আপনি সিডলেস লেবু চাষাবাদ করছেন আর এখানে আসা যে এই লেবুটি চাষাবাদ করে আপনারা কি সুফল পাচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো দর্শকদেরকে জানাবো এবং এর পেছনে তো অনেক গল্প আছে সেগুলো জানবো কিন্তু তার আগে একটু শুনিয়ে এই যে এত চারা তৈরি করছেন এগুলো কি নিজের জন্য নাকি বিক্রি করার উদ্দেশ্য আছে এগুলো চারা তো আমার প্রয়োজন নেই সারা দেশে এটা আমরা সিল করি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমার অলরেডি চারা দেওয়া হয়ে গেছে তারপরে প্রচুর চাহিদা হয়ে গেছে আর এই বাবা তার মানে চাহিদা বাড়ছে জি চাহিদা বাড়ার পেছনে কিছু বিষয় কাজ করে না? অবশ্যই করে। তো এই সিডলেসের ক্ষেত্রে কোন বিষয়গুলো আপনারা মানে আপনাদের জন্য ভালো দেখছেন? সিডলেসের বিষয় হচ্ছে এর একতে আপনার বীজ নেই। আর এর যে ফ্লেভারটা লেবু এর ফ্লেভারটা খুব সুন্দর আর এটা আপনার টক হয় না রসটা। তারপরে আপনার এর যে মানে সবুজ ছালটা আছে এই ছালটা খেলে আমলার মতো লাগে এবং পেটে যদি অ্যাসিড থাকে অ্যাসিডটাও দূর হয়ে যায়।

মানে উনার সাথে প্রথমে পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে উনার সাথে বলি পরামর্শ করি যে উনি বললে এর দ্বারা ভালো ফলন হয় আর কি আচ্ছা আমি শুরুতে আমার এলাকার লোকজন বলেছিল যে আসলে এর দ্বারা কোনো তুমি উপকৃত হতে পারবে না পরে আমি উনার সাথে পরামর্শ করছি উনি বলল আসলে আলহামদুলিল্লাহ ভালোই রেজাল্ট হবে তো আমি নিয়েছি নেওয়ার পরে আমার এলাকার লোকজন আমার আলহামদুলিল্লাহ খুব খুশি আর কি এক একটা চারা দাম কত পড়েছে চল্লিশ টাকা করে লেবু চাষ করা ছাড়া আরো অন্য কোন ফসল আছে জি আমার আছে আমি মালটা মূলত মালটা চাষ করছি তে মালটা চাষের সাথে সাথে আমি চতুর দিয়ে আর কি বেষ্টন করছি এই লেবুর বাগান দিয়ে আচ্ছা ওই মালটা বাগানের চতুর সাইড দিয়ে এটা আর কি মানে বেড়া হিসেবে ব্যবহার করছি আপনার জন্য অনেক শুভ কামনা থাকলো কোন একদিন আমাদের দীপ্ত কৃষি টিম চলে যাবে আপনার বাগানে ধন্যবাদ ভাইয়া এই যে হাসান ভাই চারা কিনে নিয়ে গেল তারপরে বড় হবার পরে গাছটি উনি যদি জানেন যে চারা কিভাবে তৈরি করতে হয় তাহলে তো নিজে থেকেই তৈরি করতে পারবে উনি আবার আবার অন্যদের মাঝখানে

ম্যাচুর ডাল এক বছর হয়ে গেছে আমরা এখানে হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি কাটবো এই যে হয়ে গেল কাটা হয়ে গেল এখন আমি কাদা দিয়ে এটা মোড়াই দেবো এই যে দেখুন এখানে কাদা আছে এই এইটা কি মাটি এইটা আপনার এটেল দোআশ মাটি এই মাটিটার ভিতরে আপনার রোটন একটা হরমোন আছে আর গরুর যে বীজটা এইটা আছে এটা মিক্সড করা আছে এটা আমি এখানে আচ্ছা আমাকে একটু বলেন এইটা তৈরির নিয়মটা একটু বলেন যে এইটা আপনার যদি আমি একশো চারা করি একশো চারার জন্য আপনার মিনিমাম আড়াইশো গ্রাম রোটন লাগবে মানে হরমোন এটা হরমোন এটা দিয়ে পানি দিয়ে এটা ডাইলেশন করে এরকম মানে যেরকম আঠা মানে পরাটা বানানোর মতো করে তারপরে আমি এখানে এইভাবে দিয়ে দেবো দেখুন এই যে দিচ্ছি খুবই ইজি ব্যাপার এটা এটাকে গুটি কলম বলে আচ্ছা এই হরমোনটা কোথা থেকে এটা আপনার বাজারে কীটনাশকের দোকানে পাওয়া যায় আর এই যে পলিথিন যে ব্যবহার করছেন পলিথিন নাম শুনলেই তো অনেকে ভয় পেয়ে যায় এই পলিথিন এর একটা ই আছে আপনার এটা হচ্ছে আপনার জিরো টু জিরো মাপ আর এটা দিলে পরে আপনার দ্রুত শিকড় চলে আসবে আচ্ছা চারা তৈরির ক্ষেত্রে কি মানে আবহাওয়াটা ম্যাটার করে কিনা যে এই আবহাওয়াতে করলে ভালো হবে এই আবহাওয়াতে না করাই বেটার এরকম কিছু আছে সামান্য কিছু বেরি করে যেমন আপনার বর্ষা সিজনে চারাটা করলে খুব ভালো হয় এটা পনেরো থেকে বিশ দিনের মধ্যে শিকড় চলে আসে আর আমি যদি পৌষ মাঘে যা করি তখন আপনার শুকনো মৌসুম তখন ওই দ্রুত শিকড়ে আসে না কারণ ওই কাদার মাটিটা ভেজা থাকে না শুকে যায় সেক্ষেত্রে স্প্রে করে একটু পানি দিলে পঁচিশ তিরিশ দিনের মধ্যে চলে আসে আচ্ছা এখানে যতগুলো গাছ দেখছি সবগুলোতেই চারা করা চারা করা গাছে কি ফল আসে জি চারা করা গাছে ফল আসে এগুলো বিক্রি হয়ে গেছে প্রচুর বিক্রি হয়ে গেছে ফল বিক্রি হয়ে যাওয়ার পরে আপনি চারা তৈরি করছেন জি জি ফল বিক্রি করছেন আপনার তো আলাদা আছে যেখানে লেবু আছে গাছে আছে 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 আমরা কি এখন ওখানে অবশ্যই যাব এই পাশেই আছে খুবই নিকটে বাবু আপনি কত বছর ধরে চাষাবাদ করেন ছয় বছর চলতেছে ছয় বছর হয়ে গেছে কৃষির সাথে কত বছর ধরে যুক্ত আপনি কৃষির সাথে আমি দুই হাজার যখন আমি এইচকে ইন্টারন্যাশনাল চাকরি করতাম সিলেটে তখন থেকে আমি ওই কৃষির সাথে মানে আমার মন প্রাণ গেঁথে গেছে যে আমি কোনো এক সময় একদম রুট লেভেল থেকে কাজ করব তো আল্লাহ রহমতে গত ছয় বছর আগে থেকে আমি এখন ওই কৃষির সাথে একদম অতর্গতভাবে জড়িত শিক্ষকতার পাশাপাশি আমি এখন এটা করতেছি আচ্ছা এই যে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন নতুন নতুন বিষয়গুলো আপনারা জানতে পারছেন আসলে কি এগুলো কোনো উপকারে আপনাদের আসছে কিনা মানে কোনো ভুল তথ্য আপনাদের কাছে পৌঁছায় কিনা না মোটেও ভুল তথ্য পাচ্ছে না বরং এটা আমাদের জন্য খুবই উপকারী আপনাদের এই প্রোগ্রামগুলো হ্যাঁ জি অনেক ধন্যবাদ আমরা একটু ভেতরের দিকে চলে যাই বাগানের ভেতরটা একটু দেখি জি চলুন এক বিঘা জমিতে কত টাকা খরচ হয় এক বিঘা জমিতে আপনার লেবু বাগান শুরু করতে পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে খরচ হয় গাছ লাগানোর কতদিন পরে ফল পাওয়া যাবে এই গাছগুলো আপনার ওই যেমন এই যে দেখেন চারার সাথে কিন্তু ফল আছে এটা যদি কেউ নিয়ে লাগা দেয় এটা খেতেও পারবে বিক্রি করতে পারবে আবার দুই থেকে তিন মাস পরে ফল শুরু হবে কিন্তু বাণিজ্যিকভাবে করতে গেলে কি আপনার প্রথম পর্যায়ে ফুল থেকে ফল রাখাটা উচিত কি ঠিক হবে না তাহলে এই যে ফল চলে আসে এটা আমরাও বিক্রি করতে পারব অথবা উনি যদি নিয়ে যায় এর আগে তাহলে উনি এটা খেতে পারবে চারাটা রোপণ করার আগে তো মাটিটা তৈরি করতে হয় কিভাবে তৈরি করলেন আমরা যখন এই গাছগুলো লাগাইছি তখন এটা মিনিমাম আপনার দেড় ফিট ডিপ করছি ডিপ করার পর মাটিটা উঠাইছি উঠানোর পরে ওই মাটিটাকে তিন ভাগ করছি করার পর এক ভাগ জৈব সার দিছি আর দুই ভাগ মাটি ওর সাথে কিছু আপনার ওই মাটির কীট পতঙ্গ দমন করার জন্য আপনার দানাদার বিষ আছে যেমন প্রতিটা গর্তে দশ থেকে বিশ গ্রাম দানাদার বিষ দিয়ে ওটা মিশায় গর্তে ভরাট করে রাখছি রাখার পরে আপনার পাঁচ সাত দিন পরে এটা উল্টা পাল্টা করে দিছি যাতে বেঁধে কোনো গ্যাস ট্যাস না থাকে তার চার পাঁচ দিন পরে গায়ে চারাটা আমরা রোপণ করে দিছি তো চারা যখন রোপণ করলেন তখন তো মাটি তৈরি হলো এর পরে কতদিন পরে আবার সার ব্যবহার করেছেন নাকি করেননি রাসায়নিক সার আমরা মোটেও ইউজ করি না শুধু ওই জৈব সার যেটা ওই কম্পোস্ট এটি আমরা গাছের গোড়ায় দিই আচ্ছা সিডলেস লেবু চাষাবাদের আগে তো একটা প্রশিক্ষণ আপনি নিয়েছিলেন সেখানেই জেনেছিলেন এর সম্পর্কে কি কি শিখেছিলেন তখন শিখেছিলাম যে এই মানে লেবু কিভাবে চাষ করতে হয় এটা বা মার্কেটিং কোথায় কিভাবে করা লাগে এই ধরনের তারা প্রশিক্ষণ দিয়েছিল মার্কেটিং এর বিষয়টাতে পরে আসি তার আগে একটু শুনি রোগ কি ধরনের হয় লেবু গাছে সাধারণত দুইটা রোগ বেশি হয় একটা হচ্ছে মিলিবাগ আর একটা যে ডাল ছিদ্রকারী মানে ডালের যে মূল অংশ এটা ওরা খেয়ে ফেলে পোকা সেই ক্ষেত্রে এই যে দেখেন এখানে আছে এই যে এটা হয়েছে এটা দমন করা খুবই সহজ এটা বাজারে তুত এবং ওই যে আপনার চুন কিনতে পাওয়া যায় এটা নিয়ে যে আমরা পেস্ট তৈরি করি পেস্ট তৈরি করে এখানে লাগাই দিলে এটা আর হবে না এটা থাকবে না চুন আর এই যে তুত বললেন এটা খুবই উপকারী জি ব্যবহারের ব্যবহারের আচ্ছা এই যে আপনি কথা বলছেন যেগুলো তার পূর্ববর্তী কোনো কিছু আছে কি না যাতে করে না হয় হ্যাঁ এটা আছে যেমন আপনার কীটনাশক যদি আমরা স্প্রে করি তাহলে সাধারণত পোকামাকড় আক্রমণ কম করে আচ্ছা আচ্ছা আমরা একটু এইদিকে এগিয়ে যাই আর আর কোন ধরনের রোগবালাই হয় না না যেমন কোন রোগবালাই লেবু গাছে হয় না আচ্ছা একটা গাছ থেকে আরেকটা গাছ রোপণ করার ক্ষেত্রে ও মানে তখন তো চারা পর্যায় থাকে চারাটি রোপণ করার আগে তো দূরত্বটাও মেইনটেইন করতে হয় সেই ক্ষেত্রে আপনি কতটা দূরত্ব রেখেছেন আমরা 7 ফিট দূরত্ব রাখি আচ্ছা একটা গাছ থেকে আরেকটা গাছ 7 ফিট দূরত্ব আচ্ছা বিঘা প্রতি কত টাকা এখান থেকে আয় করা সম্ভব একটা মানে এক বিঘা জমিতে আপনার যদি এই এই ধরনের লেবু চাষ করে সিডলেস হাজারিটা তাহলে মিনিমাম দেড় থেকে দুই লক্ষ টাকা আয় করা সম্ভব বছরে বছরে আচ্ছা আচ্ছা বাহ খুবই ভালো আবহাওয়ার বৈরী প্রভাব কিন্তু কৃষিতে বিশালভাবে পড়ে কখনো রোদ কখনো বৃষ্টি এরকমটা হয়েছে এটা কতটা উপযুক্ত এটা লেবু চাষের জন্য তেমন প্রভাব পড়ে না অন্যান্য ফসলের ক্ষেত্রে ভিন্ন লেবু চাষে আপনার মনে করেন যে যত বৃষ্টি হবে তো ভালো আবার যদি বৃষ্টি হয় মাটিতে একটু কোনো ক্ষতি হবে না মার্কেটিং ব্যাপারে চলে আসি যে বিক্রি করতে গিয়ে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে বিক্রি করতে গেলে এই লেবুটার ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না কারণ এই লেবুটা সকল লোকই চয়েস করে মানে বা পছন্দ করে এই কারণে যে এটা আকারে একটু ছোট দেখতেও সুন্দর আর এটা একটা ফ্লেভার খুবই মজাদার অনেক ধন্যবাদ সময় দেবার জন্য ভালো লাগলো শুভকামনা থাকলো আবার যখন অনেক বড় হবে বাগান আমরা আসবো তখনকার সময় নিয়ে আমরা কথা বলবো ধন্যবাদ আপনাকেও দর্শক এই মুহূর্তে আমার সাথে আছে বগুড়া জেলার পল্লী উন্নয়ন একাডেমির উপপরিচালক রেবেকা সুলতানা আমরা মাঠ পর্যায়ে সিডলেস লেবু কীভাবে চাষাবাদ করছে কৃষকরা সে বিষয়গুলো তো আপনারা দেখলেন কিন্তু কৃষকদের হাতে যারা তুলে দিয়েছেন তারই একজন কারিগর হচ্ছে আমাদের রেবেকা সুলতানা আপা আপা আমরা মাঠ পর্যায়ে সারোয়ার সাহেবের কাছ থেকে শুনলাম কিভাবে তারা চাষাবাদ করছেন তাই আমরা একটু আপনার কাছে শুনতে চাই যে সিডলেস লেবুর আসলে সুবিধা অসুবিধাগুলো কি যে সিডলেস লেবুটা সারা বছরেই আমরা পাচ্ছি এটা কিন্তু বারো মাস হচ্ছে এবং যেই সময়ে বাজারে লেবুর খুব সংকট থাকে বিশেষত চৈত্র মাসের দিকে ফলগুন চৈত্র মাসের দিকে তখন এই সিডলেস লেবুটার কিন্তু মেন সিজন এবং এই সময়ে বাজার মূল্য ভালো থাকার কারণে যে কেউ কোন উদ্যোক্তা কৃষক যদি এটা বাজারে বিক্রি করে খুব ভালো একটা দাম পাচ্ছে দিনে দিনে মানুষ এই সিডলেস লেবুটার দিকে ঝুঁকছে আপা একটা বচন আছে গাছ যদি হয় তাজা মোটা তাড়াতাড়ি ধরবে গোটা তাজা মোটা রাখার জন্য তো সঠিক পরিচর্যার দরকার আছে তাই না আমরা পরিচর্যা সম্পর্কে একটু শুনি তো লেবু গাছের যে পরিচর্যা করতে হয় লেবু গাছটা প্রাথমিকভাবে আমরা বলি যে জৈব সারটা ছাড়া অন্য কিছু দরকার পড়ে না প্রাথমিক পর্যায়ে যখন গোটা ধরা শুরু করে অ্যাটলিস্ট তিনবার চার মাস অন্তর অন্তর এটাকে আমরা পঞ্চাশ গ্রাম হারে ইউরিয়া পঞ্চাশ গ্রাম হারে টিএসপি এবং বিশ গ্রাম হারে এমওপি দেয়া হয় পাশাপাশি প্রত্যেক গাছের জন্য আমরা দশ কেজি করে গোবর সার প্রতি চার মাস অন্তর অন্তরন্ত এখানে প্রোভাইড করে থাকি আচ্ছা ওই যে গোটা আসার পর থেকে ফল বিক্রির আগ পর্যন্ত লেবুতে অনেক সময় অনেক ধরনের দাগ হয় বা পোকামাকড় আক্রমণে কিন্তু নষ্ট হয়ে যায় সেই বিষয়টা কিভাবে রিমুভ করা যায় এটা তো আমি বললাম যে লেবুর বাজার মূল্য কমানোর জন্য যে লেবুর উপরে যে দাগ হয় প্রাথমিকভাবে যে পোকার আক্রমণ হয় পোকা পচি লেবুটার উপর দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছে খাচ্ছে রস খাচ্ছে তখন ওই দাগটা হচ্ছে অথবা লেবুতে স্কার নামে একটা ডিজিজ হচ্ছে তো এই যে ট্রাইকোডার্মাটাকে যদি আমরা রেগুলার বেসিসে এবং নিমের এই পেস্টটাকে যদি রেগুলার স্প্রে করি তাহলে কিন্তু এই জিনিসটা অনেকাংশেই রিমুভ করা সম্ভব না হলে তখন হয়তো বাজার থেকে আমরা পেস্টিসাইড ইউজ করতে বলি কিন্তু ফল আসার আগে আপনি বলছেন যে সঠিক সময় সঠিক পরিচর্যাটা নিলে এবং পরিচ্ছন্ন চাষাবাদ সবচেয়ে বড় কথা যেটা পরিচ্ছন্ন চাষাবাদ যদি এখানে এই যে আমার এখানে যেমন ঘাসপাতা হয়ে আছে এগুলা কিন্তু ডিজিজের একটা এক একটা উৎস তাহলে এগুলো যদি পরিষ্কার রাখি তাহলে অনেক কিন্তু রোগ এবং পোকার আক্রমণ কমে যাবে জি জি সুলতানা আপা আমরা যখন বাইরে যাই তখন বাহির থেকে বিভিন্ন ধরনের কিন্তু জিনিস কিনে নিয়ে আসি পছন্দের তো এখন আমাদের এই যে শুনলাম সারোয়ার সাহেবের বাগানে এসেই ইন্ডিয়ার আমাদের পার্শ্ববর্তী দেশের একজন বা দুজন এসে চারা কিনে নিয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট এই যে রপ্তানি করার ব্যাপারটা এটা নিয়ে আপনারা কতটা অগ্রসর এই এক্সপোর্ট অপরচুনিটির দিকে এখন আসলে দৃষ্টি দেওয়ার সময় হয়েছে আমাদের আমাদের যে নিজস্ব জামপ্লাজম সেটাকে প্যাটেন করে এখন একটা এক্সপোর্ট অপরচুনিটি ক্রিয়েট করাই আসলে আমাদের ফিউচার প্ল্যান আপা অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য কথা বলে ভালো লাগলো আবার দেখা হয় আপনাদেরকে ধন্যবাদ দীপ্ত টেলিভিশনকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই জি আসি কৃষি বিষয়ে যে যেকোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কৃষক ভাইয়েরা বীজাণু খুঁজি বৃথা যাবে না পুঁজি অথবা চারা আনো খুঁজি নষ্ট হবে না পুঁজি আপনারা যখনই যেই ফসলটি চাষাবাদ করেন না কেন সেটা ফলের বাগান হোক অথবা সবজি চাষাবাদের ক্ষেত্রে হোক না কেন ভালো বীজ এবং ভালো চারা সংগ্রহ করাটা খুবই গুরুত্বপূর্ণ দর্শক আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা সিডলেস লেবু বা বীজবিহীন লেবু চাষাবাদের কথা শুনলেন বর্তমান সময় এই লেবু চাষ কিন্তু কৃষক ভাইদের কাছে খুব আগ্রহের একটি বিষয় হয়ে উঠেছে এবং খুব অল্প সময় সফলতাও আমরা দেখতে পেয়েছি অনেকের ক্ষেত্রে আশা করছি আপনারা সিল্লেস লেবু চাষাবাদ দেখে অনেকে উদ্বুদ্ধ হবেন চাষাবাদ শুরু করবেন এই শুভকামনায় আজকের মতো কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষি থেকে আমি নিন বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন অনেক ভালো থাকুন খোদা হাফেজ